আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি শিবন চৌধুরী রয়েছে আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে নিয়েছি একটি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। এটা চার রকমের হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাড্রেসেবল টাইপ, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট টাইপ, তারপর হচ্ছে ওয়্যারলেস টাইপ, কনভেনশনাল টাইপ। আমরা এটা আজকে যে এটা নিয়েছি এটা হচ্ছে কনভেনশনাল টাইপ। তো এটাকে আমরা প্রথমে এদিকে এসি সাপ্লাই ইন করব। আমাদের যখন এসি সাপ্লাই থাকবে না তখন আমরা ইমার্জেন্সি হিসেবে ডিসি সাপ্লাই নিয়েছি। এখান থেকে দুটো আউটপুট যাবে, একটা আউটপুট যাবে এমসিপিতে, এটা হচ্ছে এমসিপি। এমসিপি মিনিং হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট। আমাদের যখন এই সিস্টেমের কোনো একটা যন্ত্রাংশ কাজ করবে না তখন আমরা ম্যানুয়ালি এটাকে অন করে দিলে এটা অটোমেটিক্যালি কাজ করতে থাকবে। তো আমরা যখন এটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর, এটা হচ্ছে আমাদের হিট ডিটেক্টর। আমাদের যখন কোথাও স্মোক হবে বা আগুন লাগবে, ফায়ার হবে, তখন আমাদের এগুলা আমাদের অ্যালার্মটাকে বাজাবে। এটা হচ্ছে হোটার। তারপর আমাদের এখানে যে ধরনের ফল্ট গুলো রয়েছে সেগুলো দেখে, এখানে হচ্ছে জোন ফায়ার, এখানে হচ্ছে জোন ফল্ট। যখন আগুন লাগবে তখন এখানে জোন ফায়ার দেখাবে, যখন জোনে কোনো ফল্ট হবে তখন এখানে জোন ফল্ট ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে সাউন্ডার ফল্ট, আমাদের সাউন্ড সিস্টেমে কোনো ফল্ট হলে এখানে সাউন্ডার ফল্ট ইন্ডিকেট করবে। তারপর আমাদের এখানে হচ্ছে ব্যাটারি সাপ্লাই, ব্যাটারি পাওয়ার সাপ্লাই, যখন আমাদের পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম হবে তখন এখানে পাওয়ার সাপ্লাই ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে মেন্স অন, আমাদের সিস্টেমটা অন থাকলে এখানে ইন্ডিকেটর জ্বলতে থাকবে। এটা হচ্ছে রিসেট বাটন, এটা হচ্ছে সাইলেন্স অ্যালার্ম ফল্ট সাউন্ডার্স। আমাদের যখন সিস্টেমটাকে আমরা সাইলেন্স করতে চাবো তখন এখানে ক্লিক করে আমরা এটাকে সাইলেন্স করে ফেলবো। তারপর এটা হচ্ছে এই বাটনটা হচ্ছে ইভ্যাকুয়েট, এটা হচ্ছে আমাদের সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা টেস্ট করার জন্য এই বাটনটা প্রেস করব। এখন আমরা কানেকশন দেখাবো। আমরা এদিকে এসি সাপ্লাই অন করলাম কিন্তু আমাদের এখানে ডিসি সাপ্লাই ফল্ট আছে, এই জন্য এখানে এই যে সাপ্লাই ফল্ট ইন্ডিকেট করতেছে। তারপর আমরা এটা ইন করে দিলে আমাদের সাপ্লাই ফল্ট অফ হয়ে যাবে, মেন্স অন, মানে এখানে আমাদের সব কিছু সার্ভিস ঠিক আছে। আমরা যদি এসি সাপ্লাইটা অফ করে দিই, তারপর এখানে আবার পাওয়ার সাপ্লাই ফল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এসি সাপ্লাই চলে গেছে। এটা ইন করে দিলে আমাদের মেন্স অন, সিস্টেমটা টোটালি ঠিকভাবে কাজ করতেছে। এখন আমাদের সিস্টেমটি কাজ করতেছে কিনা সেটি টেস্ট করার জন্য এখানে একটা বাটন রয়েছে ইভ্যাকুয়েট। আমাদের সিস্টেমটিকে টেস্ট করার জন্য এই বাটনে প্রেস করলে আমাদের ফায়ার অ্যালার্মটি বেজে উঠবে। তারপর আমরা এটাকে সাইলেন্স করার জন্য সাইলেন্স অ্যালার্মে ক্লিক করে রিসেট বাটনে ক্লিক করলে আমাদের সিস্টেমটি অফ হয়ে যাবে। এখন আমাদের সিস্টেমটি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটি আমরা দোয়া দিয়ে টেস্ট করব। সেক্ষেত্রে আমরা স্মোক ডিটেক্টরটির কাছে দোয়া নিয়ে গেলাম। আমাদের স্মোক ডিটেক্টরটি স্মোক পেয়ে সেটা আমাদেরকে চলতেছে। আমরা যদি সেটিকে বন্ধ করতে চাই এখানে রয়েছে সাইলেন্স অ্যালার্ম, এখানে চাপ দিয়ে রিসেট বাটনে ক্লিক করলে আমাদের সিস্টেমটি অফ হয়ে যাবে। আমরা এটাকে ম্যানুয়ালি কাজ করাতে চাইলে সেটির ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এমসিপি, ম্যানুয়াল কল পয়েন্ট, এখানে আমরা ক্লিক করলে আমাদের ফায়ার অ্যালার্মটি বেজে উঠবে। সেটাকে অফ করার জন্য এখানে সাইলেন্স অ্যালার্মে ক্লিক করে রিসেট অফ করতে হবে। তারপর আমাদের এটাকে ম্যানুয়ালটাকে অফ করার জন্য আমরা এটাকে এভাবে একটু পিছনে ক্লিক করে তারপর চাবিটা খুলে এভাবে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, ম্যানুয়ালি অফ হয়ে যাবে। তারপর রিসেট বাটনে ক্লিক করলে আমাদের সিস্টেমটা অফ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন, ধন্যবাদ।